যেইবার সবচেয়ে বেশি ভালোবাসলেন মোনাযাত্রা অঝোরে কাঁদতেছে আমি চিনতে করলাম এত যে লোকটা কান্দে সে লোকটা আওয়ামী লীগ করে কেমনে কারণ বেসিক্যালি যারা আওয়ামী লীগ করে এদের ভিতরে আল্লার ভয় নাই যেটুকু আছে এগুলো হলো লোক দেখানো কারণ আল্লার ভয় থাকলে কোনোদিন মানুষ মানুষকে সাপের মতো পিটিয়ে মারতে পারে না আল্লাহর ভয় থাকলে এইজামিক সাহেবকে শায়িনিক সাহেবকে এইভাবে মারতে পারে না আল্লাহর ভয় থাকলে সবাকে এত রক্ত নিতে পারে না আল্লাহর ভয় থাকলে শাপলার চত্বরে আলেবের হাফেজের কারির মল আল্লাহর রক্ত দিতে হতে না ঠিকই না এটা শুধু লৌকিকভাবে দেখায় ভালো চরিত্রের মানুষ কোনো না করলেও ফেরত আসছে দূর হয়নি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এই নি এই দল তো আমি আমরা করতাম না আমরা তো লড়াই করছি দেশের জন্য এগুলোর জন্য না এটা তো আপনি তো আপনার এলাকার কথা বলবেন আমি চৌষট্টি জেলার কথা বলতেছি আকাধ করে শুনি লোকটা নাই কালকে খুবই টার ছিলাম আরেক জায়গায় খাওয়া দাওয়া করে আসছি আর ছেলে এসে বসে এসে হুজুর যাবেন না আমি বললাম যাওয়া তো উচিত ছিল কেমনে যাই আম্মায় তো রান্না করে বসে হয়েছে বললাম বেটা রান্না করছে তো এরা না তোমরা না আমরা তো জানি আপনারে কত ভালোবাসত আপনি আসবেন কবর একবার জিয়ারাত করবেন তারা আবেগের জন্য গেলাম দেখি এত বিশাল অট্টালিকা বাংলাদেশের গণভবন ফেল বিশাল জায়গা নিয়ে সুন্দর বাড়ি কবরটাও কত সুন্দর করে সাজানো দুনিয়ার সব আছে নেতা নাই 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 অজাত সকরাতুল মাউতি বিল হাক যালিকা মা কুনতা মিন হুতাহি আল্লাহকে কা মরনের যন্ত্রণা আসবে কই বালা নাই যেখানেই কেন ধরার উদাহরণটা আপনি ট্যাডা দিয়ে মাছ ধরা ধরে দেখবেন মাছটা এখানে লুকায় ওখানে লুকায় আবার যায় লাইটের আলো পাওয়ার পর আবার ছুটে দৌড় দেয় কিন্তু ট্যাডাওয়ালা তো থামে না রাতের বেলায় তো মাছ ধরতেই হবে হঠাৎ গিয়ে এক জায়গায় আড়ালে বসে গেছে ওই অবস্থা আঘাত হবে এই তো হবে ইস্তাকদিমুন আসবে 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 নির্ধারিত সময় ঠিকই হাজির হবে ঠিকই হাজির হয়ে যাবে ওই দিন আগে তুমি ঠিক হয়ে যাও মরার আগে তো অবাক করার টাইম নাই গাড়ির চাকায় কখন তুমি হারিয়ে যাবা বন্ধু বুঝো না আল্লাহকে ওদের মানিস না কোরআন আসার পরে কোরআন যারা মানে না আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম তোরা তাদের মানবি না তোরা তাদের মানবি না ওয়াইলাইহিন লশূর আমার কাছে হাসর হবে মনে রাখিস সুমলাইহি তুর যাওন আমার কাছে বিরুত আসতে হবে মনে রাখিস মনে রাখিস ফালানোর কোন জায়গা নাই হাল ইলা মারাদিন মিন কেয়ামতের দিন খালি জায়গা খুঁজবে কোথা থেকে পালাবো বের হওয়ার কোন রাস্তা আছে নি খালি খুঁজতে থাকবে নাই 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 ও পথি আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহর গোলাম হও মানুষের না ঠিক কিনা রব্বানা ইন্না আতআনা سادتنا وكبروا أنا فأضلوا السبيل তোমারে মানি নাই তোমার গোলামি করি নাই আমরা নেতার গোলামি করেছিলাম মিন্না তা না সাদাতান আমরা নেতার গোলামি করেছিলাম মাফিল করতে দেই নাই আমরা নেতার গোলামি করেছিলাম মাফিলের হুজুরদের থাকতে দেই নাই আমরা নেতার গোলামি করেছিলাম ইসলাম মানি নাই ইসলামপন্থীদের ছাড় দেই নাই ইসলামের কথা যারা বলছে হয় ফাঁসিতে ঝুলাইছি না ক্রস ফায়ারে দিছি না জেল দিয়েছি না হয় জুলুম করেছি মামলা দিয়ে এলাকা ছাড়া করেছি ইন্নাতান سادتنا وكبراءنا فأضلوا السبيل ওরা আমারে গমরা করছে আল্লাহ পথারা করছে আমারে পথারা করছে ওরা নষ্ট করছে আমি তো নামাজ পড়তাম বাপের সাথে মসজিদে যেতাম ছোটোবেলায় মা মক্তবে পাঠাইছিল হেফজ কয়েকদিন পড়েছিলাম বিশ্বাস করো আল্লাহ আমি তোমার গোলামি হতে চেয়েছিলাম একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে আমার মসজিদ থেকে বাইর করে গাজার আসরে নিয়ে গেছে তার সিরের বাদ দিয়া হা হারাম অনুষ্ঠানে নিয়ে গেছে এখন আর হুজুর ভালো লাগে না নারী ভালো লাগে সব কথা ভালো না হারাম ভালো লাগে না করলে থাকতে পারি না চলতে পারি না নারী সারা আর ঘুম হয় না মত সারা আর রাত কাটে না হারাম দিয়ে জীবন ভরেছি নেতার আনুগত্য করেছি রব্বানা আতিহি ফিলাইমিনাল রব্বানা আতি হিন্দু ফৈনী মিনলা রবি মলান হুমলা নং আল্লাহ মারে যে শাস্তি দিবা তো জানি আমার দ্বিগুণ শাস্তি তুমি আমার নেতারে দিও ঠিক বা আপনি কি কোরানরেরই আয়কে তা আমার সামনে করছেন হাইজে মনে করছেন হ্যাঁ আপনি কোন নেতার পিছনে দৌড়াচ্ছেন কার পিছনে দৌড়াচ্ছেন কিসের পিছনে দৌড়াচ্ছেন কোন মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন ওখানে না ইমান না ইসলাম না ইহসান স্বার্থের জন্য ভাই ভাইয়ের কল্লা কেটে ফেলে ঠিক কিনা কোথায় যান আপনি কি করেন আপনি আল্লাহ কেউগুলো না গিয়ে ইসলামের মধ্যে আয় সুবহানাল্লাহ কোন জায়গায় কোন জায়গায় আপনাদের ক্ষুধা লাগছে ভাই শেষ করবো ও গো মা তুমি কে দোনা গো মা ফাতে মা তুমি না আমার মরণের পরে

তুমি আমার মরণ হয়ে যাবে আয় কষ্ট হবে না মা না আমার পরে তুমি দেখা হবে কবরের ঠিকানা লং سيدنا مولانا محمد मा फेमा खे दो नमोन अमोल तुमी करोमा रोज़ हशरे द बाबार पुरी चाहे मुक्ति तुमी मागो पावे ना होगो मा फते मा तुमी के दो ना अल्लाहुम्मा وعلى <ख़़ा> آله سيدنا তাইলে আমরা মুসলিম হয়েই মরব আমরা কিন্তু আসলে মুসলমান না মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ডাক্তারের সন্তান যেমন জন্মগত ডাক্তার হয় না করা লাগে ইঞ্জিনিয়ারের সন্তান জন্মগত ইঞ্জিনিয়ার হয় না পাশ করা লাগে মুসলমানের সন্তান জন্মগত মুসলমান হয় না কিছু কাজ করা লাগে সেই কাজটা কি বলে অল এক সেই কাজটা হলো জীবনের সকল ক্ষেত্রে একজনের হুকুম মানতে হবে তার নাম কি তার নাম কি তিনি বলছেন চলো চলবেন থামো থামবেন বলো বলবেন সাক্ষী দাও দিবেন চুপ চুপ করবেন লড়ো লড়বেন মরো মরবেন হুকুম কা হুকুম হুকুম মানে থেকে যাবে সুরার নাম কি ভাই জুমা দিন ইলা জাহান্নামাসুমার। আল্লাহু আকবার। দকায়া দলে দলে জাহান্নামের দিকে নিবে যারা আল্লাহর হুকুম মানে না, পর্দাটাও করে না, বাপ মায়েরও খাওয়ায় না, বোনের জমি দেয় না, আল্লাহর কুরআন মানে না, ইসলামী আন্দোলন করে নাই দিনের জন্য লড়ে নাই হালাল রুজি খায় নাই সুদের সাথে জীবন যার হারামের সাথে জীবন যার পরকিয়ার সাথে সম্পর্ক যার আল্লাহর হুকুম মানে নাই যে দলে 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 ধাক্কাবে অত জাহান যাবে না ছাগল যেমন টান দিলে যায় না পিছন থেকে মারতে হয় টানতেও হয় আল্লাহ বলেন ইয়াদুরি বুহু না গুজু হ্যাঁ মুখের উপরে মারবে পিছনে থাপড়াবে আর বলবে আলহাম ইয়াত ওই যার নামে কেন যাও তোর নামের পিছনে তো একটা মোহাম্মদ আছে তার মানে মোহাম্মদ আছে বলতে কি বুঝায় তুমি তো মোহাম্মদের নাগরিক মোহাম্মদের উত্তর সুরি মোহাম্মদ সাল্লামকে নিজের জীবনের সাথে মিলিয়ে দিয়েছ তাহলে মোহাম্মদের আদর্শ মানোনায়ক কথা বলেন ফক না পুল্না মান চলমিং সই ইন ইন আং তুং ইল ফি বলালিং মারবে আর বলবে কীরে যাহার নামের জাউকা তোরে সাবধান করার জন্য সিলেট থেকে কি ভয় চুল রানি নাই বললো আসছিল তো তাইলে যাহার নামে যাও কা ওগুলো বানাই বানায় আমার নেত্রীরে গালি দিছে আর আল্লাহর কোরআনের কথা বললা কোরআনের কী সব আয়াত বলছে আসলে ওরা ওরা রাজনীতি করার জন্য আসছিল আল্লাহ কিছু নাজিল করে নাই সালারে যদি পাইতাম আমার দল যদি ক্ষমতায় থাকতো তো বুঝাই দিতাম ও সন্ধু কাইন্দো না এই কথায় বন্ধু তোমার কাল কাটবে না ধরা পড়ে গেছ আল্লাহ রাজা দা স্বামী আল্লাহ বলবে খুজু ফাগুল্লু ওরে ধরিয়া বানটা ভালা ফালা ছয় হাজার ফের দৌড় দিবে আল্লা কয় না দুইজন সমান অল্লে খ কয়জন দুইজন ফের তোরে বানটা ভালা ও আল্লাহ কি দিয়ে বাঁধবো আসমানে একটা শিকল আছে জমিনের দিকে তার মুখ আসমান থেকে জমিনে নামতেছে চল্লিশ বছর সুয়ান আল্লাখন কয়ে বছর কি নামতেছে তিন চার কেজি ওজন তো হবেই কয় কেজিতে পাঁচ সাত কেজি একশো ঠান যাকটা হিসেব পাওয়া গেছে চল্লিশ বছর যাবত যদি উপর থেকে কোনো নিচে নামের কোনো জিনিস তাইলে মাত্র একশো মন মক্কা থেকে মদিনা পর্যন্ত তার বডি বডিকে দেওয়ার জন্য পুরা আমার আল্লাহ ওই লম্বা শিকলটা রেখেছেন এক একটা জাহামিন নামির জন্য আল্লাহ বলবেন খুজু ফাগুল্লু ওরে ধরিয়া বান্দা ফালা বান্দা হবে বান্দা যখন এদিকে তাকায় দেখবে ওদিকে তাকায় দেখবে কোটি কোটি জনতার ভিতরে আমার নেতা কই কই আমি যে এত সম্পদ করছিলাম ছয়শো বাড়ি করছি মাত্র মাত্র ছয়শো বাড়ি আমার যে জুতা জোড়া ছিল কুমিরের চামড়া উট চামড়া দিয়ে বানানো দাম মাত্র চার লাখ টাকা আমি যে কমপ্লিট স্যুট পরতাম গরিব বাংলাদেশের সাবেক মন্ত্রী দেড় তাতে গিয়ে হয়েছে আমার কমপ্লিট স্যুটের দাম হলো একটার দামই আট লাখ টাকা শুনছেন নি মা আগনাঙ্গি মালিয়া هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوا আমি এত সম্পদ এত সম্পদ বেনজিরের সম্পদ দুই চোখের সীমানা দিয়া বোঝা যাওয়া যায় না হারুন আঙ্কেলের সম্পদ এত সম্পদ দুই চোখ দিয়া যা দেখা যায় তার চেয়েও দূরে এক একজন মন্ত্রী এমপির সম্পদ হাজার 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 কোটি টাকার সম্পদ পুরা রাজত্ব পুরা দেশ পুরা এলাকা তার বলবে মা আগে না আমার এত সম্পদ কেন কই সুলতানিয়া আমার এত পাওয়ার আমি যদি একটাবার বার বইচার কথা বলি পুরা দেশের ভিতরে তাণ্ডব শুরু হয়ে যায় আমি যদি একবার ধর বলি সারা বাংলাদেশে নারকীয় হত্যা শুরু হয়ে যায় গেল কই আল্লাহ করে ধরিয়া বান্ধ না কাজ আল্লাহ কর এনামাল কোরআন এর তাবিজের কিতাব না পাগন এটা হল হেদায়েতের কিতাব হেদায়েত যদি থাকে নাও আনলাইলে জাহান্নামে যাও বীরির পাছায় লেখা আছে তো প্যাকেটে লেখা আছে না আছে কি ধুমপান এইজন্য কি আপনারা খাওয়া বাদ দিবেন আপনারা কি এত বলত খাইয়ে ইমানের পরিচয় দেন খামুই খামু মর্মুই মর্মু ক্যান্সার হয় হোক জামুই জামু তারপর সারমু না ওইটা যেমন সত্য এটাও তেমন সত্য আমার মামা তো ক্যান্সারের ডাক্তার মাঝে মাঝে যাই এখন যাই না বড় হয়েছি তো আগে যেতাম উনি এই সরকারের ব্রিগেডিয়ার জেনারেল ঢাকা সিএমএস এর ডাক্তার এখন ল্যাবের আছে আমার ডাক্তার গেলে দেখা যায় এখান থেকে পাইপ বের করিয়া বললাম কেন একটা কি গলি ফাইন দিমুনি বা ও ফান্দে পড়িয়া বগা কান্দে রে খরিজনা মিনহা ফা ইন আওদনা আল্লাহ তোমার মাফ চাই আমার দুনিয়ায় পাঠাও আর যদি কোন অন্যায় করি তাহলে জালিমের অপরাধ নি আসব তুমি যা ইচ্ছা শাস্তি দিয়ে দিও রব্বানা আখরিজনা মিনহা না আমাল সালিহান ওয়াইরাল্লাবি

সাবধান করার লোক পাঠাই নাই পাঠাইছি তো তোর hayat দিছি হায়াত দেওয়ার পরে ডাক্তারও পাঠাইছি হুজুরও পাঠাইছি মালানাও পাঠাইছি মুফাসসির পাঠাইছি মুফতি পাঠাইছি কথা বলেন কলিয়ামানং সাহুম কমানসু লিকা ইয়াউমিহ ইয়াউমুকুম হাযা দুনিয়াতে তুই আল্লাহর ভুলে গেছিলি পরকাল ভুলে গেছিলি জাহান্নামের শাস্তি ভুলে গিয়ে যেমন আমল করছ যা আমি আল্লাহ আজকে তোরে বুইলা গেলাম বলক সউফিয়া ওয়া লা কোনো কথা বলবি না জাহান্নামের portes এর ভিতর থাক ঢোক শুনতেছেন কে বলে কে কে ওইদিন পার হইয়া আসছিন না সামনে এই ওই রাস্তায় যাবি না ডাকাইতাছে কই কোন সালায় ডাকাইত দেখি না এত হাড় ডাম যান না যান ক না ডাকাইতেছে কই তুমি না বীৰপুৰুষ খালি আমাৰ ধৰি মাৰো বৌ কৈ যাও না হল কাই তো তোৰে মাইৰা ডাকাইত মারিয়া কৈলো দেখ কি করি কদুরা সরবৰে টর্চ খোজে আমার লাইট কৈ আসলে বাহানা যাবে না আল্লাহ কয় জাহান্নাম আছে জাহান্নাম আছে জাহান্নাম আছে কুতিয়ালাম ওখানে তোমারে জামা দেওয়া হবে আগুনের তৈরি বিছানাটা হবে আগুনের দুলাল উম্মিনানার অবিন তাহতিহিম দুলাল মাথার উপরে ছায়া হবে আগুনের পায়ের নিচে জমি হবে আগুনের পাইবেন তো সইতে পারবেন না পারবেন না হ্যাঁ পারতে হবে প্র্যাকটিস করে প্র্যাকটিস করে পাড়া তো লাগবে কারণ আল্লাহর হুকুম মানি নাই এখনও মানি না আগেও গারতারা ছিলাম এখনো আছি। আগেও মসজিদে নাই এখনো মসজিদে নাই বছর আন্দোলনকে দিয়েছি জবাই মুসলমান হইয়া মুসলমানের দেশে ইমানদারদের ক্ষমতা দিতে পারি নাই আগেও দেখছি পরেও দেখছি তিপ্পান্ন বছরও দেখছি এখনো দেখতেছি মানুষের আঙ্গিয়ে কামনে চালানো যায় আল্লাহ কে ফাহুম আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহর আইনেই চলবে না আল্লাহ তুমি চিল্লা চিল্লি যাই করো আমি নাই আমি মানুষের আইন দিয়েই দেশ চালাবো দেখি কে আল্লাহকে আসিস আসিস ওই যে দুষ্টমি বেশি যে দিন করতাম মাই বলতো তোর আব্বাই আর সুখ ছোট্ট একটা বাক্য ও মা মোর সীমায় কয় কি তোর আব্বাই আর সুখ সেই যে শুরু হয়েছে তোর আব্বাই আর সুখ মায়ের কত ঘষাঘষি করি কত শাড়ির আচলের নিচে ঢুকাই কেমন আজকে তুই ভালো হয়েছি না তুমি আবার আব্বার কিছু কইও না দেখো সর বান্ধব সর তোর মাত্র বান্ধব আমার কাছ থেকে সর দুপারে গুরগুর করি মায় খাওয়ায় না সন্ধ্যাবেলায় জিকির করে করে মসজিদ থেকে আব্বা আসতেছে আগের দিন যেমন বিড়বির করে পড়তাম পাখি সব করে রব রাতি পাইল এখন পড়ার ধরন হচ্ছে যে পাখি পাখি সব করে রব যেন আব্বা টার ভাই আজকে মস্ত বড় একটা ছাত্র এই ঘরের ভিতরে ঢুকছে তত পিঠের মায়ের যেন বাঁচে কিন্তু আব্বা আসার পরে মায়ের যখন দেখি মা ও মায়ের তো দয়ার শরীর মা হয়তো একদিন বাঁচাইছে দুই দিন বাঁচাইছে তিন দিন বাঁচায় না এই গোলাম! আব্বা আসুক বলে যেমনি ধমক দিয়ে দিনের কাজটা রাতের কাজটা সোজা করে দিয়েছে আমার আল্লাহকে আমার কবরের কাছে আসবি না তুই আমি ধরবো না তোরে আমার হিসাব আছে না তোর পাল্লা মাপবো আমি আল্লাহ তোর প্রধান বিচারপতি সিনহারে ভয় লাগে ফাঁসি দিবে এই জন্য তাম দুনিয়ার সব হাকিমের চেয়ে বড় আমি আল্লাহ আমার হুকুমের তোর কি মটেও গায়ে লাগে না ঠিক না হিসাব করে যাও বন্ধু হিসাব করে যাও হিসাব কইরা যাও বন্ধু হিসাব কইরা যাও আর আগানো ঠিক হবে না শেষ করে হ্যাঁ আপনাদের যে ধৈর্য তাতে না আগানো উচিত ও ভাই সিলেট তো আর এখান থেকে দেড় কিলোমিটার দূরে না আমি যখন রওনা দিয়েছি তখন নিয়ত করেই রওনা দিয়েছি আমার নিয়ত ছিল খাটি আমি বইছে চিল্লাই আপনার নিয়তে আগেও ভেজাল পরেও ভেজাল আসছেন দেখি ভাবগতি ভালো হইলে থাকবো আর নাইলে গুড হুজুর তুমি থাকো আমি গেলাম ওই দেখেন না চর্মরোগ হয়ে গেছে নাই এই জবাব আল্লাহর কাছে দিয়ে আমি যে একটা রাজ সাক্ষী কে এটা গায়ে লাগলো না হ্যাঁ আমি একটা শাস্তি কোরান একটা সাক্ষী অকলের রসুল রসুল সাক্ষী দিবে আল্লাহর কাছে বিচার দিবে পাগল হাঁদেল আল্লাহ তোমার বান্দারায় পুরন্টারে কিভাবে অবহেলা করছে দেখো কোরানের সমাজও চায় না মাহ বিলও কোরেনে বসে ওলাই থাকে টাকাও দেয় না কি এইটা এইটার একটা বডি দিবে কে আমাতে এইভাবে ধরবে জান্নাতে নিয়ে যাবে সোহানাল্লাহ মানতে হবে অনাজাতুন লিমান দাবি আহু মানবা কোরান তোমারে জান্নাত দেবে সোহানল্লাহ আরেকবার আরেকবার আর সেই কোরান মানালো কোথায়

আল্লাহরে দেখেন নাই কিন্তু আল্লাহরে ভয় করেছেন লহু ফিরে তুঁ ওই কে বীর আল্লাহকে তার মাফও করবো তার জন্য মহাপুরস্কারও আছে সুহান আল্লাহ এবার ফেরে তার তার ধরে ধরে নিয়ে যাচ্ছে জান্নাপের দিকে নিয়ে যাচ্ছে বসি কল্লদিন একটা কৌরব দহু ইলেল চঙ্গা তিসুমার حتى إذا جاءوها فتحت أبوابها سلام عليكم تبتم فادخلوها خالدين তাহলে তাহলে ধাক্কা দিয়া জাহান্নামের কোনায় যখন নিয়ে যাবে জান্নাতের কর্নারে যখন নিয়ে যাবে জান্নাতের সামনে দাঁড়ানো থাকবে ফেরেশতারা তারা সোমান শুধু জান্নাতের সামনে থাকবে তাই না জান্নাত আগাই আসবে তারাও জান্নাতের সাথে সাথে আগাই আসবে সোহানল্লাহিক সালাম ওয়ালাইকুম ওই আব্দুল্লাহ হাজেরা, সুমাইয়া সালাম। সালাম, চিরদিনের জান্নাতের সুসংবাদ নিয়ে নাও চিরদিনের জান্নাতে প্রবেশ করো চিৎকার করে বলেন আর আর একটারে ধাক্কাইতে ধাক্কাইতে নিবি আর বলবে কিরে ও হাজেরা জাহার নামে আসলি ক্যা পিট দেখাইছি প্যাট দেখাইছি মাতার কাপড় খোলা রাখছি মাঝে মাঝে ব্রু প্লাং করছি স্বামী থাকতেও পর কিয়ায় জড়াইছি পেটের ভিতরে হারাম সন্তান নিয়েছি আল্লাহরে বাদ দিয়া মানুষের খেদমাত করেছি আজকে তো আমার এই করুণ দশা আমি হাজেরা নবীর বউয়ের নামে নাম কিন্তু সংসার ভেঙে দিয়েছি মার লাগাই দিছি স্বামী আমার থাকছে স্বামী তার মায়ের খেদমত করে নাই ঠিক ও বিবি আপনি কই এখন জাহান নামের কাছে ও সুমাইয়া আপা আপনি কই আমি এখন জাহান নামের কাছে কেন আপনি জাননাম টাইট প্যান্ট পড়তাম আমার আব্বা মডারেট ছিল কলেজের শিক্ষক আমার আব্বা বিসিএস ক্যাডার আমার আব্বা অফিসার এই জন্য একটু অফিসার ভাব ইউরোপের সিস্টেম আবিষ্কার করছিল জিন্সের প্যান্ট পড়াইয়া শর্ট গেঞ্জি গাই দিয়া নাটা ফালাইয়া অর্ধেক ছেলে আর অর্ধেক মেয়ে নিয়া হন্ডার পাশাই করিয়া রওনা দিছিল ঠিক কিনা কথা বলেন আল্লাহর ভাই কলিজার ভিতরে ছিল না ফেসবুকের ভিতরে রাত কাটাইছি বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছি হারাম কথা বলে বলে বন্ধুরে মেসেজ দিয়েছি আজকে রাতে কেন ঘুমাও ঘুম তোর আসেনি ঘুম থাকলে তো দুই একটা কল দিতি কত রকমের উদ্ভট অশ্লীল অঙ্গভঙ্গি আর তামাছা বাড়ির মেয়ে মামা বাড়ি বেড়ানোর কথা বলে গিয়া হোটেলে রাত কাটায় কথা বলে সুমাইয়া তুমি এই জায়গায় এলাকা আইসি কেন বুঝো না বাপে যে টাকা দেওয়া টাকায় হয় না এই জন্য দেহ বিক্রি করে পড়ার খরার যুগায় সুমাইয়া তুমি এই জায়গায় আসলা কেন ভাই বোনের ভিতরে সম্পর্ক চির ধরাইছি আল্লাহ এটা পছন্দ করে নাই বাপ মায়ের ভিতরে বিচ্ছেদ করেছি ঘরের ভিতরে নিজের বংশের আত্মীয়দের কারখানা বানাই দিছি ঘরের ভিতরে যেহেতু আমার রান্নার চাক হাত আমার কাছে আমি এই ঘরের ভিতরে স্বামীর কোনো আত্মীয় জায়গা দেই নাই প্রত্যেকে অভিশাপ দিয়েছে প্রত্যেক অভিশাপ গায়ে লেগেছে প্রত্যেকে এই গালি দিয়েছে সেই গালি গায়ে লেগেছে মা চোখের পানি ফেলেছে অভিশাপ গায়ে লেগেছে বাবা আল্লাহরে অভিযোগ দিয়েছে সেই অভিযোগ গায়ে লেগেছে মনটা কেঁদেছে বাড়িটা কেঁদেছে মামা বাড়ি আসতে পারে নাই বলে বাগ্নে বাগ্নে আফসুস করেছে

ডাকাদে যান নামের কিনারায় নিয়ে যাবে এই কথাই আল্লাহ কোরনের ভিতরে বলে দিয়েছেন ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ ফুল ই الخاسرين الذين خسروا أنفسهم وأخليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين <applause> বউ বাচ্চারে ধ্বংস করিস না আমি তো ফ্ল্যাক্স একটা নিয়ে আসছি ফাঁক দিয়ে পোকা একটা টিকে গেছে আপনি তো টের না এইটারই ভয় করি ক্ষতি করিও না নিজেরে ক্ষতি করিও না কিপটামি কইরো না লুচ্চাবি করিও না বদজাতি না বাপ মায়ের কষ্ট দিও না না, আরাম পথে যাইও না মদের গ্লাস ধরো না জুয়ার জুয়ারে বসো না যাত্রা দেখো না ইসলামের বাইরে যাইও না কি কার দাবি সব নিষেধাজ্ঞার পাশে কোরআনের আয়াত আছে জোরে একবার সুবহানাল্লাহ ওই নেশা খাবা যাও খাও মারা যাবা চাও হিসাব ক্লিয়ার ও বাচ্চার ক্ষতি করিল না কই বাচ্চারা মা পিলে নাই পনেরো বছরের সন্তান এখন অশ্রুনিয়া দৌড়ায় কিশোর গ্যাং কিশোর গ্যাং এলাকায় মাস্তানি করে কারা টিন যারা দশ থেকে বারো থেকে ষোলো বছর আঠারো বছর এরা কই এরা বাড়ি রেখে মোবাইল দিয়েছেন না জান্নাত খুব খুঁজতেছে রাত্র দশটায় ঘরে ঢুকে ডাইল খেয়ে গেছে গার্লস স্কুলের সামনে টাঙ্কি মারে তো সেই ছেলে কই নাই ওর্বীরা নাতি নাতি পোলাপান কই সাইডেছেন কি সাড়ের মতো এলাকা ঘুরতে ওগুলো রাইনে বসায় না কেন উ আংফু সাকুং নিজে বাঁচলেই হবে না বউ বাচ্চারে ও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কে বলতেছে দুলা বাইর কথা না এটা শোনা এটা আল্লাহর কথা বললি ইন্নাল খসির নাল্লাদিনা খসিরু আংফু সাহুম ওয়া লিম্পিয়া কেয়ামতের দিন ক্ষতির মধ্যে ফালাইও না এই যেগুলো হাফেজ হইছে মানুষ তো মানুষের ভুল হয় কিন্তু একশো হাফেজের ভিতরে নিরানব্বইটা নব্বইটার চরিত্র ভালো কানেকশন কার সাথে কথা বলেন এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে সেখানে সোহান পড়তে পারে বসতে পারে গত তিন দিন আগে আগে এগুলো দেখছিলাম এখন দেখা যায় না এখন হেবজখানায় আধুনিকতা আসছে দেখি যে ভোর চারটার সময় উঠে ছেলেরা ধীরে ধীরে তেলাওয়াত করতেছে আহ শেষ রাতের তেলাওয়াত কত দামি তেলাওয়াত সুবাহান আল্লাহ বাপ কত ভাগ্যবান ছেলেটা পড়ে আর বাবার কবরের শাস্তি বন্ধ সুবাহ আল্লাহ মায়ের তো দিতেছে ছেলে তো তেলাওয়াত করতেছে সেকেন্ডে সেকেন্ডে সবাব সুবাহ আল্লাহ ইযাম আতাল ইনসাল ইনপতানু হু আমেলু মানুষ মরে যায় মরে যায় মরে যায় আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তারপরে তিনটা আমল জারি থাকে একটা আমলের ভিতরেই যে মাদ্রাসা বানাইছে এই জমি দিছে ঘর দিছে টিন দিছে ফ্যান দিছে বিছানা দিছে ইট দিছে বালু দিছে সিমেন্ট দিছে টাকা দিছে সদাকায় জারিয়া আর একটা ছেলে দিছে নাতি দিছে নাতনি দিয়েছে মহিলা হুজি মাদ্রাসা যেগুলো দিয়ে দেয় যত তেলাওয়া কবর বসে সব বাবায় পায় দাদায় পায় নানায় পায় এই সন্তানটাই আমাতে কি হবে শোনেন আর যেই বৌরে আপনি কথায় কথায় মাই যান যেই বউটারে আপনি ধমক দেন তালাকের ভয় দেন ওই বউটা যে আপনি জান্নাতের সাথী বন্ধু আপনি জানেন না জোরে একবার কন অল লভ একবার ঠোঁটটাকে নরম রাখবেন জিভগাটাকে শক্ত করবেন না বউ আপনার জান্নাতে থাকবে আল্লাহ আমানু ওত্তবা থুম জরুরিয়া থুম বি ইমান

অর্থ সহ হৃদয় দিয়ে জানতো বউয়ের চেহারার দিকে তাকাইয়া পাগল হয়ে যাইতো কারণ যারে মারছি এটাই আমার জান্নাতের সম্পদ সুভান আল্লাহ তখন আর সন্তানের ডাক্তার বানানোর জন্য ধান্দা করতো না সন্তান যে কেমনি বাবার সাথে জান্নাতে যাবে পাগল হয়ে যেত পাগল আমি তো ইউনিভার্সিটিতে পড়ি পড়াই ভার্সিটির ছাত্র ছিলাম শাহজালালের শিক্ষক আমিও নিয়ত করেছি যদি আমার আল্লাহ একটা ছেলে সন্তান দেয় আমি কোরআনের হাফেজ বানাবো আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ সাড়ে পাঁচ বছর বয়স আমি খালি অপেক্ষায় আছি কোন দিনরে হেফজেতে দেব আমি যদি দেশের এক নম্বর নাগরিক হয়ে সর্বোচ্চ শিক্ষিত হয়ে আমার সন্তান হাফেজ বানানোর নিয়াত করি আমি কি ভুল করছি তাহলে আপনি কেন ভুল করেন মানুষ দুনিয়ায় কিচ্ছু না আজ কাল নাই আমার মা অনেক স্বপ্ন দেখতেন কয় ফয়জুল বিশ্ববিদ্যালয়ে তো যাবি চাকরি করে প্রথম বেতন দিয়ে আমারে হজে পাঠাবি আম্মা মা অবশ্যই দোয়া কইরো খালি টাকা আছে টাকা আছে মা নাই এমন কোনো মাহফিল কি আছে যেখানে মায়ের দোয়া হয় না একটা জায়গাও নাই বিদায়ের পনেরো দিন আগে বিদায় নিচ্ছি মা কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল সন্তান মায়ের বিছানায় পড়ে যাওয়ার সহ্য করতে পারে না কোথায় বরিশাল কোথায় রাজশাহী কোথায় ছিলে চোখের পানি দিয়ে বিদায় নিচ্ছি মা ইশারা দিয়ে বলছে আয় দিকে মাথাটা কানের কাছে নিয়ে বলছে বৌরে ভালোবাসবি আল্লাহ তোরে পছন্দ করবে কপালে চুমু খেয়েছে সেই বিদায় ও মা দুনিয়ায় সব আছে তিনতলা বাড়ি আছে চড়ার মতো গাড়ি আছে লাখ টাকা বেতন আছে তুমি নাই 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 নবী বলেছেন এখন সন্তান শুধু পারে তার বাপমারে বাঁচাতে এইজন্য আমার আল্লাহ দুনিয়াতে দুনিয়া দিয়েছেন রব্বির হাম্মা কামা রব্বানি সগীর র চিৎকার করে বলেন আল্লাহু আকবার রব্বিগফিরলি ওয়াল ওয়ালিদাই ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين الا تبارك ومريض ان اشكر نعمتك التي انعمت علي জোরে একবার কোন লভ লাগবা আমি যতবার দোয়া করব সব সব দোয়ার সব অটোমেটিক পাবে আমার মা সোহান আমি যতবার দোয়া করব পাবে আমার বাবা যতবার দোয়া করব দোয়ার জন্য পবিত্র মুখ লাগে পবিত্র অন্তর লাগে দোয়ার জন্য আমল ভালো লাগে এই জন্য ছেলেগুলো হেফখানায় দেন একটা হাফেস হবে দুনিয়ায় কি পান আর না পান আখড়াতে পেয়ে গেছেন আউদে খিলাল জান্নাত ফকদ ফাজা আল্লাহকে এইরে তুই ভুলে যাস না জাহান্নামের আগুন থেকে বাঁচার পরে যদি জান্নাতে যেতে পারো তবে তুই মনে করবি আমি সফল এর আগে সফল বলে কিছু নাই নাই আকিস সাহেবের সন্তান এক সন্তান এখন উপদেশটা আর এক সন্তান ছিলেন এমপি কথা বলেন আকিস সাহেব কই কোথায় এক সাব কোথায় মমিন উদ্দিন ভাই এত বিশাল মাহফিল করতেন কই এই তো পনেরো বিশ দিন আগে বাড়িতে নিয়ে ডাক্তার মহিউদ্দিন সাহেব খাওয়া এলায় এক লাখ টাকাও দিয়ে দিছে মাহফিল ছাড়া ও তার বাপ কই তার মা কই তার কলিজার টুকরা ভাই কই শুয়ে আছে অথচ তাদের হাসপাতালেই মারা গেছে যেখানে লক্ষ লক্ষ রুগী চিকিৎসা করে এত ডাক্তার থাকার পরেও মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারে না আমিও নাই আপনিও নাই সন্তানও নাই কিন্তু আমি ইমানদার আমার বউ ইমানদার আমার সন্তানদার আমার আল্লাহ পাক বলেন এই ইমানদারের প্যাকেস্টারে ধরে আমি জান্নাত দিয়ে দেব এই জন্য মা বোন আমি আপনাকে বলছি এই পেট দেখাইয়া পিঠ দেখাইয়া ঠোঁট দেখাইয়া গাল দেখাইয়া জান্নাত খুবই না। আপনার দাম অনেক আপনি টের নাই হিংসা কোনো দিন জান্নাতের জন্য হয় না হিংসুক কোনো দিন যায় না নিন্দুক জান্নাতে যায় না কৃপন জান্নাতে যায় না সব থাকবেন সবসময় নরম মন শিক্ষার গৌরব কি ও কি বিশ্ববিদ্যালয় প্রফেসর কি হয়েছে কি ডিসি কি হয়েছে আর্মি অফিসার কি হয়েছে কি হয়েছে পারলে মৃত্যু ঠেকাই তখন বুঝবো আপনি অনেক বড় অফিসার হবে পারবেন পারবেন না এই জন্য মানুষ নত হয়ে যান নত হয়ে যান আবু তাআলা বেশি কাঁদতেন কবুতর ছিল আবু প্রিয় নিজে কবুতর পালতেন সেই কবুতর এখন মক্কায় ঘুরতেছে সুবহানাল্লাহ কর এই যে এই পাশের যে চত্বরে যে কবুতর দেখছেন মিসফালার পাশে ওই কবুতর কার আবু অকরুল্লাহ মিসপালার পাশে ডায়ারাল বাইতের সাইডেই জমজম টাওয়ারের পিছনে তার জায়গা এখনো আছে এখনো তার ওই জায়গাটা পাহাড়টা একটু রাখছে দুই পাশে বিল্ডিং মাঝখানে আবু বকর দিল্লাতালের ঘর মনটা থাকবে আবু বকরের মতো নরম একটু উল্টাপাল্টা হয়ে গেলেই কইয়া রাসুল্লাল্লাহ ওমরের কোনো দোষ নাই দোষ আমার বিশ্বাস করেন আমার দোষ আমি রাগ করছি আমি খেপাইছি ওরে ওরে মাপ করে দেয় সোহাহাল আল্লাহ এরকম মন নিয়ে চলবেন আপনার কি সম্পদ ওসমান দাদি আল্লাহ তুলুন সামনের উঠ দিক যেদিক শত উট সেদিক সে শত উঠকে দান করে দিতেন সোহাহাল্লাহ বিশ হাজার সৈনিকের এক মাসের খাবার একা দিয়েছে সোহাহাল আল্লাহ কয়জনে বিশ হাজার দশ হাজার অস্ত্র এক হাজার উঠ ঘোরা যুদ্ধের জন্য সেই মানুষটা কবরের কাছে গেলে শিশুর মতো কাঁদতে এই জন্য বন্ধু কবরের প্রস্তুতিটা শিক্ষার ধনের জনের সম্পদের অহংকারকে মানায় না আরে অহংকার করে কি করবেন যেই লোক কয়দিন পর সোজা হইয়া কভিন করবে তার নিজের পোশাক আরেকজনে খোলার জন্য ডাকতে হবে হাত থাকবে লড়বে না চোখ থাকবে খুলবে না পাও থাকবে হাঁটবে না জমিতেও রাখবে না বাড়ি থেকে নামাই দিবে নামা 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 সকাল দশটায় জানা যা সবাই খেলি দশটা দেখে সব দশটা পাঁচ বাজে আমরা তো ঠিক ঠিকানা মিয়া রাগ করেন কা এই লোক তো এলাকার মাত ভরছিল দশ মিনিট পরে দেয় কেউ ছাড়বে আপনারা মরে গেলে দাম নাই নেতারে কেউ রাখতে চায় না রাসুল তাড়াতাড়ি কবরে যাও যদি হয় জান্নাতের অপেক্ষা আর যদি হয় মাইরের অপেক্ষা এতগুলো কথা বললাম কার হুকুম মানবেন বউরে ক্ষতিগ্রস্ত করা যাবে সন্তান রে যাবে হুকুম মানবেন কার রাজি আছেন হাত তোলেন বলেন আল্লাহ 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 তোমাকে রব মেনে রাসুলের আদর্শে ইসলামী বিধান অনুযায়ী দিয়ে মাল দিয়ে নিজকে গড়ব বউ বাচ্চা গড়ব পরিবার গড়ব আল্লাহ অতীতের ভুলগুলো মনের কামনার অপরাধ গুলো শয়তানের জীবনগুলো মাফ করে দাও নতুন জীবনে নতুন শপথে আমাদের তুমি দিনের জন্য কবুল করো ইন্ন সলাতি অনুসুকি ও মাহায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন